আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। এই করোনা পরিস্থিতিতে বিশেষত তোমাদের সবাইকে ভালো থাকতে হবে, কেননা তোমাদের ভালো থাকার উপরে নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। আর এই শীতকালীন পরিস্থিতিতে করোনার প্রকোপ আরও বাড়তে পারে, অন্তত বিশেষজ্ঞদের ধারণা এরকমই। সুতরাং আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যতই করোনার প্রকোপ থাকুক না কেন, আমাদের লেখাপড়া ছেড়ে দিলে চলবে না। আর সেজন্যই তোমাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম পত্র বিষয়ে সমাজকর্মের ধারণা এবং এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের এই ক্লাস উপভোগ করবে। তো যাই হোক, আজকে অন্য কথা না বলে শুরু করা যাক, আমাদের সরাসরি আলোচনায় আসি। সমাজকর্ম একটা সাহায্যকারী পেশা, তোমরা জানো। মানুষের সামাজিক মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্যই সমাজকর্ম তার বিভিন্ন কার্যক্রম পরিচালিত করে। তাহলে দেখা গেল সমাজ, সমাজের মানুষ এবং সমাজকর্ম অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত বিভিন্ন প্রত্যয়। সুপ্রাচীনকাল থেকে মানুষ তার বৈশিষ্ট্যগত কারণে সমাজে বসবাস করে আসছে। তবে মানুষের সংঘবদ্ধ হওয়ার পেছনে সামগ্রিকভাবে কল্যাণমূলক চেতনাই মূলত কাজ করেছে। কেননা প্রাথমিক পর্যায়ে যখন মানুষ সমাজবদ্ধ ছিল না, তখন জীবনযাপন ছিল বহু কষ্টকর। মানুষের বিভিন্ন দৈনন্দিন চাহিদা মেটানো ছিল অত্যন্ত কঠিন একটি বিষয়। খাদ্যের প্রয়োজন মেটানো, বিভিন্ন শিকার করা, বনজঙ্গল থেকে বিভিন্ন ফলমূল সংগ্রহ করে তাদের যে জীবিকা নির্বাহ, সেটা সেই প্রক্রিয়াটি ছিল অনেক জটিল এবং কষ্টসাধ্য। যখন মানুষ পারস্পরিকভাবে সংঘবদ্ধ হলো, তখন এই প্রক্রিয়াগুলো অনেক সহজ হয়ে উঠল। মূলত এই চেতনা থেকে প্রকৃতির রুদ্ররূপ থেকে নিজেদের রক্ষা করার জন্য এবং জীবনযাপনকে সহজ সাবলীল করার জন্যই মানুষ একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে শিখল। সুতরাং বলা যায় যে প্রকৃতিকে জয় করে মানুষের জীবনযাত্রাকে সহজ এবং সাবলীল করার যে এই অব্যাহত প্রয়াস, তারই ফসল আজকের এই সমাজ ব্যবস্থা। আর সমাজে বসবাস করতে গিয়ে মানুষ একে অপরের সাথে বিভিন্ন রকমভাবে সম্পর্কিত হল। তোমরা জানো সমাজ সামাজিক সম্পর্কের এক জটিল জাল। সেখানে বসবাস করতে গিয়ে মানুষ পারস্পরিক সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদি মানবীয় গুণগুলো তাদের মধ্যে সৃষ্টি হল এবং এই মানবীয় গুণগুলোর ফলশ্রুতিতে মানুষ একে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করল। পরবর্তীতে ধর্মীয় আদর্শ, মূল্যবোধ এবং পারলৌকিক মঙ্গল কামনা ইত্যাদি বিষয় মানুষের এই কল্যাণমূলক চিন্তা চেতনাকে আরও সুসংহত এবং সুসংগঠিত করল। মূলত এভাবে সমাজ বিকাশের সাথে সাথে সমাজ কল্যাণের সূত্রপাত পাওয়া যায়। কালের আবর্তনে সমাজ ব্যবস্থা জটিল থেকে জটিলতর আকার ধারণ করে। সমাজের কাঠামো অবয়ব বৃদ্ধি পায়, জনসংখ্যা বৃদ্ধি, বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি, পরবর্তীকালে শিল্প বিপ্লব, এক কথায় এর ফলশ্রুতিতে সমাজ ব্যবস্থা রূপ আমূল বদলে যায়। পূর্বে যেখানে একমুখী সামাজিক সমস্যা ছিল, সেখানে বহুমুখী সামাজিক সমস্যার সূত্রপাত হল, যাকে গতানুগতিক সমাজ কল্যাণ দ্বারায় দানশীলতা, মানুষের সহমর্মিতা, সহানুভূতি ইত্যাদির মাধ্যমে মোকাবেলা করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। আর এই প্রেক্ষাপটে জটিল এবং বহুমুখী সামাজিক সমস্যাকে সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞান দক্ষতা নির্ভর পেশাদার সমাজকর্মের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর সামাজিক সমস্যাগুলোকে যুৎসু আধুনিক এবং সমাজ কল্যাণকে আরও সুদূর প্রসারী
এবং একটি স্থায়ী রূপ দেওয়ার জন্যই আধুনিক সমাজকর্মের উদ্ভব ঘটে, যেটাকে আমরা পেশাদার সমাজকর্ম সেবাকর্ম হিসাবে আখ্যায়িত করি। তো তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে পেশাদার সমাজকর্ম বা আধুনিক সমাজকর্ম একটা সুদীর্ঘ প্রক্রিয়ার ফসল। এই সমাজকর্মকে এর ধারণা যদি আমরা নিতে চাই তাহলে দেখব যে সমাজকর্ম একটা পেশাদার সেবা ব্যবস্থা যা ব্যক্তি দল এবং সমষ্টিকে তাদের সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে একটা কল্যাণধর্মী জীবনযাপনে উৎসাহিত করে, যেখানে সামাজিক সমস্যাকে মোকাবেলা করা অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। তো সমাজকর্ম একটি পেশাদার সেবা এবং সক্ষমকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একটা সুনির্দিষ্ট পদ্ধতি নির্ভর সেবা, বৈজ্ঞানিক জ্ঞান দক্ষতা নির্ভর সেবার মাধ্যমে ব্যক্তি দল এবং সমষ্টির সমস্যাকে সমাধান করার প্রচেষ্টা চালানো হয়। তো এই সমাজকর্ম প্রক্রিয়া বা সমাজকর্ম বিষয়টি একটা সাহায্যকারী এবং সক্ষমকারী প্রক্রিয়া আমরা বলেছি, যেটাকে প্র্যাকটিস অফ সায়েন্স বলা হয়, অনুশীলনের বিজ্ঞান যাকে বলি আমরা। তো বিভিন্ন বিষয় এবং বিজ্ঞান থেকে জ্ঞান আহরণ করে সমাজকর্ম একটি তার নিজস্ব ভাণ্ডার গড়ে তুলেছে, যা বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার ভিত্তিতে সুসংগঠিত উপায়ে সমাজস্থ মানুষের সার্বিক কল্যাণে সচেষ্ট। এটি মানুষের ব্যক্তিগত, দলীয় এবং সমষ্টিগত সমস্যা সমাধান করে এমন একটি বাঞ্ছিত পরিবেশ তৈরি করতে চায় যেখানে সকলে সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারে। সমাজকর্মকে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। সমাজ কল্যাণের অগ্রদূত ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার তার ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলেছেন, সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিস বেসড আপন সাইন্টিফিক নলেজ অ্যান্ড স্কিল ইন হিউম্যান রিলেশনস উইচ অ্যাসিস্ট ইন্ডিভিজুয়ালস অ্যালোন অর ইন গ্রুপস টু অবটেইন সোশ্যাল অ্যান্ড পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষ মানবিক সম্পর্ক বিষয়ে দক্ষতা সম্পন্ন এমন একটা পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনে ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে। রেক্সেস কিডমোর ও এম জি থিকারির মতে সমাজকর্ম এমন একটি কলা, বিজ্ঞান ও পেশা যা মানুষকে কতিপয় পদ্ধতির সাহায্যে ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সমস্যা সমাধান করে সন্তোষজনক ব্যক্তিগত, দলীয় ও সামাজিক সম্পর্ক স্থাপনে সাহায্য করে। সমাজকর্ম অভিধানের সংজ্ঞা অনুযায়ী সমাজকর্ম হচ্ছে একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে অনুসামাজিক ভূমিকা পালন ক্ষমতার একটি কার্যকর উপায়ে উপনীত হতে সাহায্য করে এবং মানুষের কল্যাণকে শক্তিশালীকরণে সামাজিক পরিবর্তন, কার্যকর সামাজিক পরিবর্তন আনয়ন করে। সুতরাং দেখা যাচ্ছে সমাজকর্ম একটি বিজ্ঞান এবং কলাভিত্তিক পেশা যা কতিপয় পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল এবং সমষ্টিকে সমস্যা সমাধান করে একটা কাঙ্ক্ষিত জীবনমান পৌঁছাতে সাহায্য করে। সুতরাং সমাজকর্ম একটা সংক্ষিপ্ত পরিসরে আমরা বলতে পারি সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তি, দল এবং সমষ্টিকে তাদের সম্পদ এবং সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভ্যন্তরীণ গুণাগুণ এবং তাদের অন্তর্নিহিত সত্তা এবং সামর্থ্যকে ব্যবহারের মাধ্যমে তাকে সমস্যা সমাধানে এরকমভাবে সাহায্য করে যেন সে নিজেই নিজের সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের আলোচনা থেকে সমাজকর্ম কি সে বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনায় আসব সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে। আমাদের আগের আলোচনা থেকেই হয়তো তোমরা বুঝতে পেরেছ সমাজকর্ম যেহেতু একটি সাহায্য এবং সক্ষমকারী প্রক্রিয়া, তার মূল ফোকাসই থাকে সমস্যা সমাধানের দিকে, মানুষের সামাজিক সমস্যাগুলোকে সমাধান করে কীভাবে কাঙ্ক্ষিত একটি জীবনমান অর্জন করা যায়। তো
এই প্রেক্ষাপটে সমাজকর্মের মূল ফোকাস হলো মানুষের উন্নয়ন এবং কল্যাণকে নিশ্চয়তা বিধান। সমাজকর্ম যেহেতু একটি ফলিত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সেহেতু সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য বহুমুখী। মনীষী সমাজবিজ্ঞানী চার্লস জাস্ট্রো বলেছেন, সমাজকর্মের লক্ষ্য হল সমাজের সকল মানুষের অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য এবং অভাব পূরণের ব্যবস্থা করা। মনীষী জাস্ট্রো বলেছেন, সমাজকর্মের লক্ষ্য হল সমাজের সকল মানুষের সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য ও চিত্ত বিনোদনের অভাব পূরণ করা। তো সুতরাং মানে সমাজকর্ম একটা বহুমুখী উপায়ে মানুষের কল্যাণ সাধনের প্রচেষ্টা চালায়। মনীষী ওয়ার্নার ডব্লিউ গুয়েম তিনটি বিষয়কে সমাজকর্মের মৌলিক বিষয়কে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে চিহ্নিত করেছেন। সেগুলো হলো মানুষের হত ক্ষমতা পুনরুদ্ধার করা, কার্যকরী সামাজিক ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত ও সামাজিক সম্পদের সমাবেশ করা, ও তিন সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা। মনীষী অর্ডার বইয়ের তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। আমরা যদি এখানে আলো বোর্ডে লিখি তাহলে দেখা যাবে মানুষের হত ক্ষমতা পুনরুদ্ধার, ক্ষমতা পুনরুদ্ধার, দুই কার্যকরী সামাজিক ভূমিকা পালনের জন্য কার্যকর কার্যকর ভূমিকা পালনের জন্য ব্যক্তিগত ও সামাজিক সম্পদে সমাবেশ। সমাবেশ করা, তিন সামাজিক বিপর্যয় প্রতিরোধ, সামাজিক বিপর্যয় প্রতিরোধ করা। তাহলে দেখা গেল যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সমাজকর্ম তার কল্যাণমূলক কার্যক্রম বা লক্ষ্য উদ্দেশ্য পরিচালনা করে। তো সমাজকর্ম যেহেতু একটি সমন্বিত সামাজিক বিজ্ঞান, সেহেতু সমাজকর্মের এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য সমাজকর্ম বিভিন্ন উপায়ে বা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। তো আমরা আরও কতগুলো বিষয়কে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করতে পারি। তো এখানে যে আলোচনা পয়েন্টসগুলো আছে তার ভিত্তিতে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে ভূমিকা পালনে সহায়তা। আমরা জানি মানুষ সমাজে বসবাস করে, প্রত্যেকেই তার অবস্থান মর্যাদা অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তিকেই বিভিন্ন সামাজিক ভূমিকা পালন করতে হবে। কারো ভূমিকা ক্ষুদ্র, কারো বৃহৎ, কিন্তু প্রত্যেকজন মানুষকেই তার সামাজিক ভূমিকা পালনের মাধ্যমে সমাজে বসবাস করতে হবে। আর এই ভূমিকা পালনের ব্যর্থতা থেকেই প্রত্যেকেই তার স্বীয় দায়িত্ব এবং কর্তব্য পালনের ব্যর্থতা থেকে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি। সমাজকর্ম মানুষের দায়িত্ব কর্তব্যগুলোকে সঠিকভাবে পালনে উৎসাহিত করে, যার ভিত্তিতে সমাজে প্রত্যেকটা ব্যক্তি তার স্বীয় দায়িত্ব এবং কর্তব্য পালনের মাধ্যমে সমাজকে সামাজিক ভূমিকা পালনে উৎসাহিত হয় এবং সমাজ বিভিন্ন সমস্যা মুক্ত হয়। অর্থাৎ সামাজিক ভূমিকা পালনে সহায়তা করার মাধ্যমে সমাজকর্ম তার কল্যাণমূলক ধারা অব্যাহত রাখে। তো দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে আলোচনা করব তা হল সার্বজনীন কর্ম। আমরা জানি সমাজে সমাজকর্ম ধনী দরিদ্র, ছোট বড়,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিবেদিত। সমাজকর্ম কোনো একটা শ্রেণীর জন্য কাজ করে না, সমাজের সকল শ্রেণীর মানুষের সমস্যাই সমাজকর্মের আলোচ্য বিষয়। তো এখানে সমাজকর্ম সার্বজনীন কল্যাণ বা সার্বজনীন কল্যাণ সাধনে সচেষ্ট। এখানে ধনী দরিদ্র, শ্রেণী বর্ণ, ধর্মবর্ণ ইত্যাদি কোনো গুরুত্ব বহন করে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক সমস্যাগুলোকে সমাধান করে সকলের জন্য একটা কাঙ্ক্ষিত জীবন মানে পৌঁছানো সমাজকর্মের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য। পরিকল্পিত পরিবর্তন আনা। তোমরা জানো যে বর্তমান কালে উন্নয়নমুখী অর্থনীতিতে বিভিন্ন সামাজিক আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। পরিকল্পিত পরিবর্তন আনয়ন বর্তমান সমাজের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা যাকে বলি। অপরিকল্পিত পরিবর্তন বা অপরিকল্পিত নগরায়ন ইত্যাদির কারণে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি। তো সমাজকর্মের মূল লক্ষ্যই থাকে সমাজে একটি পরিকল্পিত পরিবর্তনের আনয়নের মাধ্যমে সমাজকে বিভিন্ন সমস্যা মুক্ত রাখা। তো সামঞ্জস্য বিধান, সামঞ্জস্য বিধান বা খাপ খাইয়ে নেওয়ার ব্যর্থতা থেকে সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আমরা জানি সমাজ একটি পরিবর্তনশীল সত্তা, এখানে সমাজ কাঠামো, মানুষের আচার, ধ্যান ধারণা ইত্যাদি নিত্যদিন পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতির সাথে মানুষ যখনই খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয় তখনই নিজের মধ্যে হতাশা এবং বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হয়। তো পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার যে শিক্ষা, এটা একমাত্র সমাজ কল্যাণের মাধ্যমে আমরা পেতে পারি। অর্থাৎ পরিবর্তিত প্রেক্ষাপটে খাপ খাইয়ে নেওয়ার যে বিষয় আমরা এই সমাজকর্ম থেকে শিখতে পারি। সুতরাং সামঞ্জস্য বিধানের মাধ্যমে বা খাপ খাইয়ে নিতে পারার যে শিক্ষা, এর মাধ্যমে সমাজকর্ম তার কার্যক্রম পরিচালনা করে। সমাজকর্ম আমাদের সকলকে বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে সাহায্য করে। সুতরাং সামঞ্জস্য বিধান সমাজকর্মের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য। মানব সম্পদের বিধান, আজকে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল মানব সম্পদ। পৃথিবীর অনেক উন্নত দেশেই এই মানব সম্পদের অভাব রয়েছে। সুতরাং এই মানব সম্পদকে, মানব সম্পদের বিকাশ, প্রত্যেকের, আমরা জানি প্রত্যেকেরই বিভিন্ন গুণাগুণ রয়েছে, প্রত্যেকেরই বিভিন্ন সুপ্ত প্রতিভা রয়েছে। তো সমাজকর্মের লক্ষ্য হল সম্পদ এবং মানুষের সুপ্ত প্রতিভা অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। অর্থাৎ মানুষের যে সুপ্ত এবং বিভিন্ন গুণাগুণ রয়েছে সেই গুণাগুণগুলোকে পরিপূর্ণ বিকাশের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ সৃষ্টি করা, সম্পদের সদ্ব্যবহার। আজকে পৃথিবীতে সম্পদ সসীম এবং মানুষের অভাব অসীম। এই সীমাবদ্ধ সম্পদকে কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে কীভাবে আমাদের অসীম এই যে অভাব পূরণ করে সামাজিক কল্যাণ নিশ্চিত করা যাবে, সে শিক্ষা একমাত্র সমাজ কল্যাণের মাধ্যমে বা সমাজকর্মের মাধ্যমে আমরা পেতে পারি। সুতরাং সম্পদের যে সদ্ব্যবহারের সে বিষয়, আমাদের চারপাশে বিভিন্ন অনেক সম্পদ রয়েছে। একজন ব্যক্তি হয়তো সে সমস্যাগ্রস্ত, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে তার বিভিন্ন অবস্থা, সামাজিক যে কন্ডিশনস সেগুলো বিবেচনা আনলে দেখা যাবে তার বিভিন্ন সম্পদ রয়েছে, সে সম্পদগুলোকে সে সম্পদ মনে করছে না। কিন্তু এই বিভিন্ন সম্পদের যদি তাকে সঠিকভাবে সদ্ব্যবহার করা যায় বা ওই সমস্যাগ্রস্ত ব্যক্তি যদি তার সম্পদের সঠিক সদ্ব্যবহার করতে পারে তাহলে বিভিন্ন সমস্যা মোকাবেলা করা সম্ভব। অর্থাৎ বিভিন্ন পরিত্যক্ত বা অব্যবহৃত সম্পদকে সদ্ব্যবহারের মাধ্যমে সমাজ কল্যাণ তার সমস্যা সমাধান করার প্রচেষ্টা চালায়। অর্থাৎ সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে মানুষের কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা চালায় সমাজকর্ম। স্বাবলম্বন অর্জন, স্বাবলম্বন অর্জন সমাজকর্মের অন্যতম প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। সমাজকর্ম মানুষকে এমনভাবে সাহায্য করতে চায় যেন তার সম্পদ এবং সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একজন নিজেকে
সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। অর্থাৎ কোনো ব্যক্তি তার নিজস্ব সম্পদ এবং সামর্থ্য এবং সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে নিজেই যেন নিজের সমস্যার সমাধান করে আত্মনির্ভরশীল হতে পারে, সেই শিক্ষা সমাজকর্ম দিয়ে থাকে। সুতরাং স্বাবলম্বন অর্জন সমাজকর্মের অন্যতম প্রধান আলোচ্য বিষয় বা লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সমাজকর্মের এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে সমাজকর্ম কি, সমাজকর্মের ধারণা আমরা অবশ্যই দিতে পারব এবং সমাজকর্ম কোন কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে, কোন কোন লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য সমাজকর্ম তার কার্যক্রম পরিচালিত করে। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে সৃজনশীল যদি এরকম কোনো একটি উদ্দীপক দিয়ে প্রশ্ন করা থাকে, মানুষ স্বাবলম্বন অর্জন সমাজকর্মের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য, প্রশ্ন স্বাবলম্বন নীতি সমাজ কর্মের অন্যতম লক্ষ্য বর্ণনা। তাহলে স্বাবলম্বন কেন সমাজকর্মের অন্যতম প্রধান লক্ষ্য, অবশ্যই তোমরা বর্ণনা করতে পারবে আশা করি। যদি আমরা বলি, প্রশ্ন করি যে পরিকল্পিত পরিবর্তন আনা সমাজকর্মের অন্যতম লক্ষ্য কেন, তোমরা আশা করি উত্তর দিতে পারবে। আবার যদি প্রশ্ন করি যে কল্যাণমূলক চেতনা সমাজে, কল্যাণমূলক চেতনা থেকে সমাজকর্মের সৃষ্টি, প্রশ্ন যদি করা হয় যে সমাজ কল্যাণমূলক ধারণা থেকে মানুষের এই যে সংঘবদ্ধ জীবনযাপন বর্ণনা করো, আশা করি পারবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে। তো আমাদের অনলাইন ভিত্তিক এই শ্রেণী শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে, তোমরা তোমাদের যে পাঠ্যসূচি রয়েছে সেগুলো থেকে তোমরা বিভিন্ন সাহায্য নেবে। আর এ বিষয়ে যদি তোমাদের কোনো আরও প্রশ্ন থাকে, আমরা পরবর্তীতে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তোমরা অবশ্যই আমাদের সেই সরাসরি ক্লাসগুলো উপভোগ করবে, তখন আমরা অনেক কিছুরই উত্তর দিতে পারব। তো আশা করি তোমরা এই বিপর্যয়মূলক পরিস্থিতিতেও তোমাদের এই লেখাপড়ার দ্বারাকে অব্যাহত রাখবে এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।